দিল্লি কিষান আন্দোলন তীব্রতর হবার লাগি তবে এই কৃষক আন্দোলনক আকাইছি বর্তমান দিল্লি মুখ্যমন্ত্রী মধ্যে কেজর্বাধন অন বসছেন তবে কেউ উদ্দেশ্যের সে বসছেন এবং আগামী রণনীতি কোণ করে কেন্দ্র সরকার গোটি পটে নরে তোমার এবং গৃহমন্ত্রী অমিত শাহ বারম্বার বৈঠক হইছে সরকার বারম্বার আলোচনা করছেন তথাপি কেউ না কেউ চাষি আন্দোলন প্রশমিত হবার না নেওনাই এনেই অধিক আলোচনা করা আমার সহ জাতীয় মুখপাত্র সমিত পাত্র রয়েছেন সর্বপ্রথম এই চ্যানেল স্বাগত করি কোণ কেবে আজ্ঞা যেভাবেভাবে আপনার डिकसन कोड़ प्रसंग प्रसङ्ग भाइ सरकार चाहे थियो मानिनि फिरबी काहीँक आन्दोलन तीव्रतर लाग कृषक मुखि प्रधानमन्त्री नरेन्द्र मोदी सदावे सिक्स अन्नदाता सिन्छ अब भगवान ভগবান প্রতি আমার বহু সমর্পণ অপন দেখে প্রধানমন্ত্রী নরে মোদী সদাভাবে কেউভাবে ভাবে আসন্তা আগামী বর্ষ ভিতরে কৃষক আয় দুগুণা হব তা সে নিরন্তর রিফর্ম করছেন মোদীকর একমাত্র মন্ত্র হচ্ছে রিফর্ম পরফর্ম ট্রান্সফর্ম স্বামীনাথন কমিটি মধ্যে দুই হাজার ছা যা রেকমেন্ড করি তাহা প্রথম থরপ্রাই এমএসপি কুইকি নেন্দ্র মোদী তাকে লাগু করলে দেড় গুণা এমএসপি বড়ে বা এটা নরে মোদি হি করে আয়ং স্বামীনাথন গোটে মহত্বপূর্ণ খবরকগজে এই বিষয়ে আর্টিকল লিখিকি জনাইলে কি যা মো স্বপ্ন লা সে স্বপ্ন সাকার নরে মোদি করেছেন আপনার এবার দেখে ভারতবর্ষের অন্য জায়গায় ইলেকশন হল বিহারের মধ্যে ইলেকশন হল সেটি মধ্যে চাষী সবু চাষী ভারতীয় জনতা পার্টির এই রিফর্ম কু সে এই বিল পরে সে ইলেকশন হয়েছে এই বিল কু সে মোহর লগাইলে কিন্তু যেভাবে ভাবে অরবিন্দ কেজরি ইত্যাদি কিছু রাজনৈতিক লোক राजनीति करियाबी चेष्टा करूचंती तहा एक कू चेष्टा अरविंद केजरीवाल सेई मुख्यमंत्री जी एबे 23 नोव्हेंबर गत मास 23 नोव्हेंबर को जो बिल कुसी एबे अपोज करचंती सेई बिल ऊपर मोहर लगे चंती আপনার নিজে নোটিফাই করলে নিজে মোহর লগাইলে তারপরে এবে আবরণ অনশন করবে এই অরবিন্দ কেজরওয়াল পঞ্জাবর আপনার ম্যানিফেষ্টো দেখুন পঞ্জাব যেত গত থাক ইলেকশন লড়ু লে কংগ্রেস বিজেপি বিধে সেতবে সে নিজে ম্যানিফেষ্টোরে লিখিলে কি আমি যদি সত্তসীন হবু তাহলে আমি এই যে এগ্রিকলচর রিফর্ম আনবা আপিএমসি মধ্য আমি পরনন করা আজ নরেন্দ্র মোদি পরিবর্তন করছেন সর্বসাধারণ কৃষক বন্ধু মানক ভালপাই পরবর্তন করেছেন তাহলে মানে আমরণ অনসরণ করছেন এ কে কেবল গোটে নাট আছে নু অনেক অনেক চাষি সংগঠন রয়েছে যে সমর্থন করছেন তার উদাহরণ আমি দেখলে গতকাল হরিয়াণার কিছু চাষী সংগঠন আসি নরেন্দ্র সিং তোমার সহ আলোচনা কে ওষা কথা কোয়ার কেলর বা অন্য প্রদেশের অনেক সংগঠন রয়েছেনর্থন করছেন বর্তমান যেভাবেভাবে আন্দোলনর গতি গোটে মানে কুয়া যাচ্ছে যে আপনার পার্টি তরফু ইয়ে গিয়ে টেস্ট আকটিভিটি আগে গোটে গতি কাল কিনা আমি আমি দেখলে গান্ধী প্রতমূর্তি যেভাবে ভাবে অপমানিত করাল দিল্লি মধ্যে বর্ডর দেখি অন্য সংগঠন সে সামিল হয়েছেন তো ই ইভি মোড্রে চাষী মানে আসিলে তাঁর কোটি ডাইভট করা যাচ্ছে কি দেখুন আমি দেখিছু কি সিএ এ যেতবে দিল্লি গোটে দঙ্গা দিল্লি এটি আরম্ভ করা হইলা চাষী তো অন্যদাতা সি তো আমার ভগবান চাষী কেবে ভুল কাম করে পেনি কিন্তু কিছু রাজনৈতিক দল চাষি সাজি যা করুম তাহা মধ্য আজ ভারতবর্ষের জনতা দেখিপার আমি আমার সরকারের গোটে স্পষ্ট নীতি হোচি কি কেবে কৃষক বি কব্যা কৃষককে যা দরকার তাকার করা আগে নরেন্দ্র মোদী নির্যরত অনেক কিন্তু যে দেশ ভাঙি চেষ্টা করছেন দেশ বিধরে কুচার আষক তাঁর কান্ধ উপরে রক্ষি বন্ধুক চড়াইয়া চেষ্টা করছেন তাহা উচিত নুহে আজ জনতা জনার্দ টি ভি মাধ্যমে গণমাধ্যম মাধ্যমে সে সবুত দেখিপার্থ আমাদের গান্ধী মূর্তিটা ভাঙি দিয়ে গলা গান্ধী রেপিষ্ট কাহা তা উচিত কি যেভাবে ভাবে এটি আপনি দেখুত কিছু লোক উমর খালিদকে আপনি ছাড় দিও তাহলে আন্দোলন সফর সফল হব উমর খালিদর কন দেবা চাষী সাংরে চাষী সাগরে এটা গোটে কিছু লোক চাষীরা আন্দোলন হাইজ্যা চেষ্টা করছেন তাহা আম সজগ রাখবা দরকার দিল্লি দরবার চেষ্টা কি ইয়ে দেখুন বহু লোক অনেক তাঁর সত্তা সমাপ্ত হোচি তাঁর রাজনৈতিক সত্তা বঞ্চ রাখা মুখ্যত কংগ্রেস এতে দায়ী অ

দেখু সমাধান সবুৰে কথা হ'লে হ'ব হিংসাৰে কেৱল সমাধান নাই আৰুপকাৰ আপোনাৰ দেখুচোন বাৰম্বাৰ ক'ভলভাৱে টকিং টেবুল মানে কথা বাৰ্তা কৰি ক'ভলভাৱে যা কৃষক মানৰ ডিমাণ্ড ৰ বঢ়াই ଆଉ ସଂଶୋଧନ କରିବା ବିଲ୍ରେ ଏହା ବାରମ୍ବାର ଆମ ସରକାର କହୁଛି ଗୋଟେ ପଜିଟିଭ୍ ଏନଭାଇରମେଣ୍ଟରେ ଆମେ କଥାବାର୍ତ୍ତା କରିବା ଆଉ ହିଂସାକୁ ଆମେ କେବେ ବି ପ୍ରୋଶାହିତ ଦେବାନି ତାହା ଆମ ସରକାରର ଘୋଷଣା ଆଜି ଆମେ କୃଷକ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ବି ଶୁଣିଥିଲୁ ମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ ମଧ୍ୟ କହିଛନ୍ତି କି ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଜିଦ୍ଦିରେ କେବେ ବି କଥା ହୁଏ ନାହିଁ ସମସ୍ତେ ଆମେ ମିଶିକି ଏ ବିଷୟକୁ ଆଗକୁ ବଢ଼େଇବା ଯାହା ସଂଶୋଧନ ଦରକାର ସେ ସଂଶୋଧନ ମଧ୍ୟ କରିବା ଏ ବିଷୟ ଆଗକୁ ବଢ଼ୁଛି କଥା ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ଆଉ ଗୋଟେ ମଧ୍ୟ କଥା ଆସୁଛି ସାର୍ जे जो आक्टर थी आर पी एमसी आक्ट कहतुमएमसी कथ कहूँ से सब को सरकार प्रतिश्रुति देले लिखित आकार में कि न मानिबा ये गुटे प्रकार जिद्दी बा गुटे इगो क्लास देखन तो किछि लोक अछंती से माने जानि कि अजा ही कोठी भी प्रधानमंत्री कही ना कि एमएसपी एसपी जो बिल रे कोर्ट लिखा है कि एमएसपी एसपी पड़ेब प्रधानमंत्री स्वयं अनेक थरि कि एमएसपी को कई हाथ मारे नहीं आम तो एमएसपी एसपी को बढ़ेचु নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাই সেভাবে ভাবে দুই হাজার ষোলরে এমএসপি কু স্বামীনাথন কমিটির যা রেকমেন্ডেসন লা দেড়ুণ বে এমএসপি কে বড় নেন্দ্র মোদী বড়াইলে আজ সর্বাধিক এমএসপি পঞ্জাবক দিয়ে হোচ্ছি নরে মোদি দে নেন্দ্র মোদী যা যা কৃষক আগুক বড়াই দরকার তাহা সবু করছেন এপিএমসি রিফর্ম হোক মন্ডি ভঙ্গা হব না মন্ডি যেমন অজিকি রহব তার নূতনতা হব তা মডিফাই করা হব তা মডর্নাইজ করা হে তা আমি উদ্যম করু পইচা খৰচ কৰোঁ কিছু লোক এতিয়া ভ্ৰমৰ স্থিতি উৎপন্ন কৰিবলৈ চাওঁ কি মণ্ডি ভঙা হ'ব এম এছ পি পলাইব তাহ উচিত নুহ ভ্ৰমৰ পৰিস্থিতিৰ আমাক বাৰিব হ'ব আৰু যদি ভ্ৰম এ ভ্ৰম ফৈলাইকি যাৰত বিৰুদ্ধেৰে ভডকা তাহ উচিত নুহে আছে কথা সমিত আসছে যে চাষী মানে যেত আন্দোলন কলে যেত বিল পালিত হল পঞ্জাবের সে ধারণে বসেলে সেতবে যদি সরকার হুত সে সহ আলোচনা করে সরকার সেই স্টেপটা নেতেন হুয়ে চিত্র দেখা দেখুন সরকার ডে ওয়ান রু এই বিষয় কোহ সজগ স্বয়ং প্রধানমন্ত্রী আদরণীয় মোদী এই বিষয় কুকি অনেকবার টেিভিজন যে আশ্বাসন দেওয়ার কথা সে আশ্বাসন দিয়েছেন সে এমএসপি কে কে হাত লগাই পেনি এমএসপি কুয়ারে যাবনি এমএসপি সদা পা অ সবু কহিলা যদি লোক কিছু ভ্রমর স্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে তাহলে আপনার টিভি মাধ্যমে গণমাধ্যম মাধ্যমে আমি মানে এ সজগতাটা জনতা যাকে নিয়েকি যা কি আপনার যে ভ্রমিত করছেন তাঁর বিশ্বাস করতু নি আপনার প্রধানমন্ত্রী বিশ্বাস করতু আমার সরকার গোটে দাবি সে দাবি হোক কমিটি কৃষক বন্ধু যে আয় সে আয়টা দুগুণা কমিটি হব সে আগুক বড়বে কিছু সংগঠন মধ্যে কলা বিল বলে অভিভাবিত করছেন সে কলা বিল আপনার কু না যে সংগঠন মানে তাঁর ম্যানিফেষ্টোরে আগু লিখিলে সেই কংগ্রেস পার্টি তো দুই

कृषकको भी अधिकार अब सि आगको बढ्दै कृषकको अधिकार अझ अप्सन जिंसो बिकि परिबे जिन्स से कि चाहिँ जिंसो मन्डी बाहर नै भलो रेट महार मिलुसि महार भी, 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 <laughs> भी आमु मुक्त छाडि उचित लिरालजेशन लिब्रा, भी बहुत दरकार रिफर्म त्यासनसिअल एसु महत्वपूर्ण विषय विषयक नाहीकि आम्ही भोट बाक्सर राजनिती करण्या उचित नु निजे निजे अरविंद के केजरीवालमध्ये भोक उपाय बसले इ गो कौटिना कौटी आलोचना दरकार जोस गोटे उस्का जाऊची की देखील अरविंद केजरीवाल भो हव हो सत्ता

তেইশ নভেম্বর কু যে বিল বিধারি অনশন বসছেন সে নিজে নোটিফাই করছেন নিজে হাতের সে সিগনেচর করেছেন হ্যাঁ বডিয়া বিল সবুই কি নিজে সার নোটিফাই করছেন আও দুই হাজার কোটি সে তো নিজে যেত পঞ্জাবের ইলেকশন পূর্বুর যেত পঞ্জাবের ইলেকশন হইল দুই হাজার কোটি এবার বাড়িছে তাগজ ডকুমেন্ট তাঁর ম্যানিফেষ্টোরে সে লিখি আমি পঞ্জাবের সরকার কে এপিএম হটাই দেব সে নিজে হটাই বি কেউ আজ তো আমি কৌছ আমি হটউ নু এপিএমসি রিফর্ম আনিছি তো কেকি সব নাট করু থ্যাঙ্ক ইউ আপন শুনলে জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র যতিক্রিয়া রাখুলে যে এপিএমসি হো বা এমএফসি হো তাকে যা বি বুঝামড়ার আবশ্যকতা রয়েছে যাহাবি বি মধ্যে দ্বন্দ্ব রয়েছে তার পাই সরকার সবুলে প্রস্তুত যেকোনো সময়ের আলোচনা পাঁবে আলোচনা করার সরকার রাজি অনেক আলোচনা করু এর সমাধান কেবল আলোচনার হি সম্ভব হয়ে পাব এবং সিধাস বিোধী উপরে গোটে বড় আলিগেসন লগাই কংগ্রেস পার্টি সহ আমদমি করি যে অনেক রাজনৈতিক দল রয়েছেন কেবল নিজের রাজনৈতিক ফাইদা এভাবে অপচেষ্টা করছেন কিন্তু এতে কিন্তু মতে সে সফল হবেন কিনা সরকার বারম্বার আলোচনা করছেন এবং আগুন আলোচনা জারি রাখবে বলে সে দৃঢ়োক্ত প্রকশ করছেন নয়দিল্লিকে আমরা বসে নিরজ কগার নিউজ